আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখব একটি কবুতরের হাট যেটা হচ্ছে টঙ্গীতে অবস্থিত। সো কিছু আজকে আমরা কিছু র্যান্ডম ক্লিপস দেখব, তাহলে চলুন শুরু করা যাক। টঙ্গি বাজারের এই কবুতরের হাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এই হাটে প্রচুর মানুষের সমাগম ঘটে। নিকটবর্তী এবং দূরবর্তী বিভিন্ন স্থান থেকে কবুতর প্রেমীরা এবং কবুতর নিয়ে আসেন। কেউ আসেন কবুতর বিক্রি করার জন্য, আবার কেউ আসেন দেখার জন্য, কেউ কেউ আসেন কবুতর কেনার জন্য। এই হাটকে ঘিরে মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এখানে প্রতি রবিবার। এখানে 500 টাকা থেকে শুরু করে প্রায় 25,000 টাকা পর্যন্ত দামের কবুতর পাওয়া যায়। দেশি বিদেশি সহ বিভিন্ন জাতের কবুতর এখানে পাওয়া যায়, যার দাম 500 টাকা থেকে প্রায় 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বিক্রেতাগণ নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ নির্ধারিত স্থানে এসে বসেন কবুতর বিক্রির জন্য। কেউ ছোট ছোট খাঁচায় করে, কেউ বা বড় বড় খাঁচায় করে নিয়ে আসেন। এখানে এই কবুতরের হাটে না আসলে আসলে জানতেই পারতাম না যে এত ধরনের এত রকমের কবুতর আসলে পাওয়া যায়। এক একটার এক এক রং, এক একটার এক এক নাম, এক এক ধরন। কবুতরের নামগুলোও বেশ সুন্দর। বাংলাদেশে প্রায় 17 প্রজাতির কবুতর দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রিপলার, জ্যাকোবিন, রোলার, ফানটেইল, পটার, ওল্ড জার্মান ওল, হোমিং, হেলমেট, লাহোর শালো, বোখারা রোজ অ্যান্ড ফিল্ডব্যাক। কবুতরের পাশাপাশি এই হাটে আরো বসে নানান ধরনের পশরা। কেউ বা ফল বিক্রি করেন, কেউ বা বসে যান পান সিগারেট বিড়ির টুপরি নিয়ে। Thank you.
কেউ বা ফল বিক্রি করেন, কেউ বা বসে যান পান সিগারেট বিড়ির টুপরি নিয়ে। হাটে আরও বসেছে মৌসুমি ফলের পসরা, এবং এই বিভিন্ন ফল দিয়ে বিভিন্ন ফলের যে ভর্তা পাওয়া যায় এটাও এখানে দেখে খুব ভালো চলে। পাশাপাশি কুলফি আইসক্রিমটা এই হাটে খুব ভালো চলে। হাটে রোদে ঘুরে ঘুরে যখন ক্রেতারা টায়ার্ড হয়ে যায় তখনই তারা একটু স্বস্তির জন্য এই কুলফিটা খুব পছন্দ করেন। হাটে কবুতরের পাশাপাশি আরও বেশ কিছু পাখি দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে এর মধ্যে আমরা ময়না দেখেছি, ময়না পাখি, টিয়া পাখি, তারপরে লাভ বার্ড, তো এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। আর একটা বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি যে বাজ পাখিও একজন নিয়ে এসেছেন, যদিও আমরা জানি যে এই বাজ পাখি একটা বিলুপ্ত প্রায় পাখি, সো এই পাখি ধরা এবং বিক্রি করা অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ, সো আমরা অবশ্যই এই ধরনের এই পাখি কেনা থেকে বিরত থাকব। আসুন আমরা পাখিকে ভালোবাসি। আসলে পাখি তো আসলে খাঁচায় থাকার বিষয় না বা খাঁচায় পড়ার বিষয় না, এটা আসলে মুক্ত আকাশে ছেড়ে দেওয়াটাই ভালো কাজ বলে আমি মনে করি। সো আমরা চেষ্টা করবো যাতে এই পাখিগুলোকে আমরা খাঁচায় বন্দি করে না রাখি, যদি সম্ভব হয় আমরা যারা পাখি পুষি তারা যেন আমরা বনে বা জঙ্গলে গিয়ে ছেড়ে দিই। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।